আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাতে প্রতিযোগিতায় বরাবরই সুনাম অর্জন করেছে বাংলাদেশের হাফিজরা। তাদের কোরআন পাঠের সুর নন্দিত হয়েছে বিশ্বব্যাপী। কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা তুলে ধরেছেন এই হাফিজরা। তাদের অনন্য অবদানে প্রায়ই বিশ্ব মিডিয়ায় শিরোনাম হচ্ছে 17 কোটি মানুষের বাংলাদেশ। বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। এমনই কয়েকজন কোরআনে হাফিজকে নিয়ে আজকে প্রতিবেদন। বর্তমান সময়ে বিশ্বব্যাপী আলোচিত প্রতিযোগিতার নাম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ করে আসছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাফেজরা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশের সুনাম ও খ্যাতি। হাফেজ মোহাম্মদ সালে আহমদ তাকরিম সম্প্রতি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছেন খুদে এই হাফেজ। সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তিনি। বিশ্বের 111টি দেশের 153 জন প্রতিযোগীকে পেছনে ফেলে দেশের জন্য সুনাম বয়ে আনেন তাকরিম। এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম ও তেহরানে অনুষ্ঠিত 38তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম প্রথম স্থান অর্জন করে বিশ্বের বুকে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরেন। হাফেজ আবু রাহাত কুয়েতে অনুষ্ঠিত 11তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতায় 117টি দেশকে পেছনে ফেলে 13 বছর বয়সী রাহাতের এই সাফল্য। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2020 PHP কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেছিলেন। হাফেজ নাজমুস সাকিব একাধিকবার বিশ্ববুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। শুরুটা 2012 সালে, এরপর 2013 সালে দুবাই, 2014 সালে মক্কা ও ওমানে, 2015 সালে সুদানে এবং 2016 সালে মালয়েশিয়ায় প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন এই কোরআনে হাফেজ। হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 103টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে কুমিল্লার দাউদকান্দির হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। হাফেজ মোহাম্মদ জাকারিয়া কুয়েত অ্যাওয়ার্ড নামে আন্তর্জাতিক কেরাত ও হিফজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বয়ে আনেন এই কোরআনে হাফেজ। 2016 সালে 55টি দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কেরাত ও হিফজ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন জাকারিয়া। আন্তর্জাতিক কেরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারী আরেক বাংলাদেশি হাফেজ ইয়াকুব হোসাইন তাজ 2017 সালে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জিম টিভির কেরাত ও হিফজ রিয়েলিটি শোতে অংশ নিয়ে 28টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। হাফেজ আবদুল্লাহ আল মামুন 2017 সালে সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ আল সৌদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 73টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ আবদুল্লাহ আল মামুন। এর আগে 2016 সালে দুবাইয়ে দ্বিতীয় ও 2014 সালে সৌদিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। হাফেজ সাইফুর রহমান তোকি 2017 সালের 21 নভেম্বর বাহরাইনে শায়েখ জুনায়েদ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে 54টি দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বলকারী আরেক হাফেজের নাম আবু রাইহান 2018 সালে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল জিম টিভির একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন তিনি। আবু রাইহান মাত্র 8 বছর বয়সে কোরআনে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। সুরজ আহমেদ, দেশ টিভি।